হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন ফোর, দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস। সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ বা অনন্য অন্তর্ধান বা অসামান্য অন্তর্ধানের পার্ট টু অংশটি। আমরা এর আগের টিউটোরিয়ালে দ্য গ্রেট এস্কেপের পার্ট ওয়ান অংশ পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করে গেছি এবং যাবতীয় টেক্সচুয়াল অ্যাক্টিভিটিসগুলো করে গেছি। আজকে আমরা দ্য গ্রেট এস্কেপের পার্ট টু অংশটা পড়ব এবং যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করে নেব। ওকে, চলো আমরা দ্য গ্রেট এস্কেপের পার্ট টু অংশটা শুরু করি। দ্য গ্রেট এস্কেপের পার্ট ওয়ান অংশে আমরা দেখেছি ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে গৃহবন্দী করে রেখেছিল। গৃহবন্দী অবস্থায় থাকার সময় সুভাষচন্দ্র স্থির করলেন তিনি গৃহ থেকে অন্তর্হিত হবেন, অর্থাৎ ঘর থেকে পালিয়ে যাবেন এবং পুনরায় ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হবেন। তাই তিনি একদিন তার ভাইপো শিশিরকে ডাকলেন এবং শিশিরের সঙ্গে অনেক যুক্তি পরামর্শ করার পরে স্থির হলো যে শিশির সুভাষকে এই ঘর থেকে পালাতে সাহায্য করবে। শিশিরের একটা ওয়েন্ডারার বলে গাড়ি ছিল, সেই গাড়ি করে শিশির সুভাষকে কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে নামিয়ে দেবে এবং সেখান থেকে ট্রেনে চেপে সুভাষচন্দ্র কলকাতা থেকে অনেক দূরে কোথাও চলে যাবেন এবং পুনরায় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হবেন। এই প্ল্যানটা ঠিক হলো। এতটা পর্যন্ত আমরা পার্ট ওয়ান অংশে পড়েছি। আজকে দ্য গ্রেট এস্কেপের পার্ট টু অংশে আমরা দেখব যে শিশিরের সাহায্যে সুভাষ কীভাবে ঘর থেকে অন্তর্হিত হচ্ছেন। চলো আমরা পার্ট টু অংশটা শুরু করি। সুভাষ হ্যাড কেবল আকবর্ষা টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর্ষাকে কেবল করলেন, অর্থাৎ টেলিগ্রাম করলেন, যাতে আকবর্ষা কলকাতায় সুভাষচন্দ্রকে দেখতে। আকবর্ষা সুভাষচন্দ্রের একজন সহযোদ্ধা, মানে সুভাষচন্দ্রের সঙ্গে সঙ্গে তিনিও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। সেই আকবর্ষাকে সুভাষ একটা কেবল অর্থাৎ হচ্ছে টেলিগ্রাম, একটা টেলিগ্রাম করলেন যাতে আকবর্ষা সুভাষকে কলকাতায় দেখতে আসেন। আকবর্ষা ওয়াজ আ কোওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর্ষা ছিল সুভাষচন্দ্রের একজন সহযোদ্ধা, যিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর্ষা তিনি কী করতেন, তিনি উত্তর পশ্চিম যে সীমান্তবর্তী অঞ্চল সেই সকল অঞ্চলে তিনি কাজ করতেন। ফ্রন্টিয়ার কথাটার অর্থ হচ্ছে সীমান্তবর্তী, ফ্রন্টিয়ার কথাটার অর্থ হচ্ছে সীমান্তবর্তী। দেখো এখানে এই যে পাশে ওয়ার্ডনেস দেওয়া আছে, তাতে দেওয়া আছে ফ্রন্টিয়ার হচ্ছে বর্ডার, মানে সীমান্তবর্তী। আর প্রভিন্স হচ্ছে রিজিয়ন, মানে সেই স্থান। তা আকবর্ষা নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে কাজ করতেন। আকবর্ষা উত্তর পশ্চিম যে সীমান্তবর্তী অঞ্চল সেই সকল অঞ্চলে তিনি কাজ করতেন, মানে সেই সকল অঞ্চলে তিনি ব্রিটিশ বিরোধী যে অভ্যুত্থান চলছিল তাতে তিনি অংশ নিয়েছিলেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ। স্থির হলো যে আকবর্ষা সুভাষকে পালাতে সাহায্য করবে। আকবর্ষা কেম টু ক্যালকাটা। আকবর্ষা কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। শিশিরের সঙ্গে আকবর্ষার আগে পরিচয় ছিল না, যাই হোক সুভাষ শিশিরের সঙ্গে আকবর্ষার আলাপ করিয়ে দিলেন। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেস ব্যাগি সালোয়ার্স ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইড। আকবর্ষা এবং শিশিরের দুজনে মিলে মধ্য কলকাতার একটা দোকান থেকে সুভাষের পলায়নের জন্য, সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য কিছু জিনিস কিনলেন। কী কিনলেন? তারা কিনলেন এ ব্যাগি সালোয়ার বা ট্রাউজার, একটা ঢোলাঢালা পাজামা, একটা ঢোলাঢালা ড্রেস, যাতে করে সুভাষ যেটা পরে পালাবেন সেই ব্যাগি হচ্ছে লুজ, ব্যাগি কথার অর্থ হচ্ছে লুজ। দেখো পাশে দাওয়াও আছে ব্যাগি হচ্ছে লুজ ফিটিং। তা একটা ঢোলাঢালা পাজামা বা আলখাল্লা কিনলেন অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইড, আর একটা কালো রঙের টুপি কিনলেন। ফেজ হচ্ছে ফেজ টুপি, দেখো এখানে পাশে দাওয়া আছে ফেজ এ ফেল্ট ক্যাপ শেপ লাইক আ ফ্ল্যাট টপ কোন, একটা ফেজ টুপি, এক ধরনের চ্যাপটা টুপি, যে টুপিটা পরে সুভাষ পালিয়ে যাবেন সেই একটা ঢোলাঢালা ট্রাউজার বা পাজামা এবং একটা টুপি, কালো রঙের টুপি তারা কিনল। লেটার শিশির অলসো পারচেসড এ স্যুটকেস এ বেডরোল শার্টস অ্যান্ড পিলোস। তারপরে শিশির আরও কিছু জিনিস কিনলো। কী কিনলো? একটা স্যুটকেস কিনলো, একটা বেডরোল মানে ভাঁজ করা বিছানা কিনলো, কিছু জামা কিনলো এবং বালিশ কিনলো। মানে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে সুভাষ পালিয়ে যাবে। সমস্ত জিনিসগুলোকে, যেসব জিনিসপত্রগুলো কেনা হয়েছে সেগুলোকে একটা
বাক্সের মধ্যে ঢোকাতে হবে, ওই জন্য একটা স্যুটকেস কেনা হয়েছে, একটা বেডরোল, একটা পাকানো বা মোড়ানো বা ভাঁজ করা বিছানা কেনা হলো যাতে সুভাষ পরবর্তী ক্ষেত্রে শোবেন, শার্টস জামা কেনা হলো অ্যান্ড পিলো বালিশ কেনা হলো। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষ এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তার যে যাত্রা শুরু হবে, তিনি যে ঘর থেকে যে পালিয়ে যাবেন এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি যাবেন বা বিদেশেও হয়তো তিনি যাবেন, সেই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো সুভাষের জন্য কেনা হলো। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। শিশির তারপরে একটা ছাপাখানার দোকানে গেলেন। কেন শিশির ছাপাখানার দোকানে গেলেন? সুভাষচন্দ্র পালিয়ে যাবেন, তার নামের মানে সুভাষচন্দ্র বললে তো সবাই তাকে চিনতে পেরে যাবে, ধরা পড়ে যাবেন, তাই সুভাষচন্দ্র যে পালিয়ে যাবেন একটা ছদ্মনামে তিনি পালাবেন, সেই ছদ্মনাম জ্ঞাপিত একটা পরিচয়পত্র তৈরির জন্য শিশির একটা ছাপাখানায় গেল। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শিশির সেই ছাপাখানাতে সুভাষচন্দ্রের জন্য কিছু কলিং কার্ডস বা একগোছা পরিচয়পত্র ছাপাতে দিল। কলিং কার্ড বা পরিচয়পত্রটা কি, সেটা হচ্ছে এখনকার দিনে দেখবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন ব্যবসায় যেসব রিপ্রেজেন্টেটিভরা থাকে তারা সঙ্গে সঙ্গে পরিচয় সম্বলিত কার্ড রাখে, যাকে আমরা বলি কলিং কার্ড বা পরিচয়পত্র। তা সুভাষচন্দ্রের জন্য সেই যুগে শিশির কী করলো, একটা ছাপাখানা থেকে একগোছা কলিং কার্ড বা পরিচয় জ্ঞাপিত কার্ড বানালো, যেখানে সুভাষচন্দ্র তার নিজের নাম দেয়নি, সুভাষচন্দ্র কোন নামে পালিয়ে যাবে সেই নামটা সেখানে সেই কলিং কার্ডে ছাপা হলো। কি সেই কলিং কার্ডটা কী নামে ছাপা হলো? মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর। সুভাষচন্দ্র মানে যে নামে পালাবে সেই নামটা ঠিক করা হলো মোহাম্মদ জিয়াউদ্দিন, এবং তিনি কি করেন, তিনি হচ্ছেন ট্রাভেলিং ইন্সপেক্টর, একটা ভ্রাম্যমান পরিদর্শক। ট্রাভেলিং ইন্সপেক্টর মানে হচ্ছে যিনি ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখাশোনা করেন, ভ্রাম্যমান পরিদর্শক। কোথাকার ট্রাভেলিং ইন্সপেক্টর? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের জীবন বিমার কোম্পানির তিনি একজন ভ্রাম্যমান পরিদর্শক। এই পরিচয় জ্ঞাপিত বেশ কিছু কলিং কার্ড বা আইডেন্টিটি কার্ড শিশির ছাপাতে দিল। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এই নকল পরিচয়ের মাধ্যমেই সুভাষচন্দ্র এরপর পরিচিত হবেন, অর্থাৎ সুভাষচন্দ্র ঘর থেকে পালিয়ে যাওয়ার পরে যে পরিচয়টা তিনি জনসমক্ষে প্রকাশ করবেন সেটা আর সুভাষচন্দ্র না, সেটা হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এরপরে এই নকল আইডেন্টিটি বা পরিচয়টার মাধ্যমেই সুভাষচন্দ্র ভ্রমণ করবেন। অন 16 January 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM 16 January 1941 শিশির একটু তাড়াতাড়ি তার রাতের খাবারটা খেয়ে নিল এবং গাড়ি চালিয়ে তারপরে সে এলগিন রোডে সুভাষের বাড়িতে এলো। হি পার্ক দ্য ওয়েন্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, এবং সে সেই ওয়েন্ডারার গাড়িটাকে ঘরের পেছন দিকে রাখলো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। সুভাষের এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা শিশির এবং সুভাষ সম্পূর্ণ গোপন রেখেছিল, এই বিষয়টা যে সুভাষচন্দ্র যে পালিয়ে যাবে এই বিষয়টা কাউকেও তারা জানতে দেয়নি। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। সমস্ত পরিবার মানে বোস পরিবারের কেউই সুভাষ পালিয়ে যাবে এই বিষয়টা জানতো না, জানতো খালি সুভাষের এক ভাইজি ইলা এবং সুভাষের একজন খুড়তুতো ভাই দিজেন। সুভাষ যে পালিয়ে যাবে শিশির এবং সুভাষ সেটা কাউকেই জানায়নি, মানে বোস পরিবারে সুভাষের যারা নিকট আত্মীয় তারা কেউই জানতো না, জানতো খালি দুজন, মানে অরিজিনালি জানতো তিনজন, একজন হচ্ছে শিশির এবং আরেকজন হচ্ছে সুভাষের ভাইজি ইলা এবং সুভাষের এক খুড়তুতো ভাই দিজেন, এই তিনজনই খালি জানতো যে সুভাষ আজকে পালিয়ে যাবে। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। যতক্ষণ না এই বোস ফ্যামিলির বা বোস পরিবারের বাকি লোকেরা সব ঘুমিয়ে পড়লো ততক্ষণ সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে সুভাষ এবং শিশির নিজের বাড়ির লোকদেরকেই বা কেন জানালো না। আসলে
নিজের বাড়ির লোকজনকে যদি জানাতো যে আজকে সুভাষ পালিয়ে যাবে, লোকজন হয়তো একটু টেনশানে থাকতো বা ভুল করে বা উত্তেজনার বসেতে কেউ হয়তো মুখ ফসকে বলেও ফেলতে পারতো। এই জন্য এই বিষয়টা যাতে কেউ না জানতে পারে এই জন্য সুভাষ এবং শিশির সম্পূর্ণ সিক্রেসি মেনটেন করেছিল। সুভাষ হ্যাড চেঞ্জ ইন টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে সুভাষচন্দ্র তিনি তার ড্রেস চেঞ্জ করলেন এবং ড্রেস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তিনি সুভাষচন্দ্র থেকে মোহাম্মদ জিয়াউদ্দিনে পরিবর্তিত হয়ে যাচ্ছেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। তিনি একটি লম্বা বাদামি রঙের কোট, একটি ঢোলা পাজামা এবং একটি কালো ফেজ, যেগুলো অলরেডি শিশির কিনেছিল সেগুলো তিনি পরিধান করলেন। এবং যখনই তিনি এগুলো পরলেন তখন দেখে মনে হচ্ছে সুভাষচন্দ্র তিনি আর নয়, তিনি যেন সম্পূর্ণ মোহাম্মদ জিয়াউদ্দিনে পরিবর্তিত হয়ে গেছেন। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকেলস। তিনি একটি সোনার তার দিয়ে বাঁধানো চশমাও পড়লেন। মানে যাতে তাকে দেখে মনে হয় যে তিনি একজন ট্র্যাভেলিং ইন্সপেক্টর, এইটা মনে হওয়ার জন্য যেরকম ড্রেস পরা দরকার, তিনি একজন মুসলিম এবং তিনি একজন ট্র্যাভেলিং ইন্সপেক্টর, ঠিক সেরকম ড্রেস সুভাষচন্দ্র পরিধান করলেন, যে ড্রেসটা পরে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দেবেন। ইট ওয়াজ 1:35 AM, এখন রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা চন্দ্রালোকিত, মানে আজকে রাতে চাঁদ উঠেছে। দিজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। এই সুভাষের যে খুড়তুতো ভাই দিজেন, সে উপরের একটা ঘরের জানলা থেকে সিগন্যাল দিল যে আশেপাশে কোনো পুলিশ নেই, যে ব্রিটিশ পুলিশগুলো যারা সবসময় পাহারা দিচ্ছিল ঘর, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপাই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলাতে এই পুলিশগুলো কী করে, এরা এই এলগিন রোড এবং উডবার্ন রোডের সংযোগস্থলের একটা চারপাই খাটিয়া পেতে সেখানে বসে তারা সারাক্ষণ ঘরের দিকে নজর রাখে, মানে সুভাষের ঘরের দিকে নজর রাখে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা সুভাষের বাড়ির চারপাশে বারবার করে হাঁটাচলা করে যাতে তারা বাড়ির উপরে নজর রাখতে পারে, সুভাষ কী করছে না করছে সেই ব্যাপারে তারা যেন খেয়াল রাখতে পারে, তারা সুভাষের বাড়ির চারপাশে বারবার করে হাঁটাচলা করে। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16 দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই। কিন্তু 16 January সেই ঠান্ডা রাতে তারা সুভাষের বাড়ির চারপাশে হাঁটাহাঁটির বদলে কম্বল মুড়ি দিয়ে চারপায়ে শুয়ে থাকাটাই বেশি পছন্দ করেছিল। যেদিন সুভাষ পালিয়েছে, সুভাষ খুব প্ল্যান প্রোগ্রাম করেই পালিয়েছে, ঠান্ডার দিনে পুলিশরা ওই ঠান্ডার মধ্যে বাইরে থাকবে না, তারা থাকলেও যে কম্বল টম্বল ঢাকা দিয়ে শুয়ে থাকবে সেরকম তারা এক্সপেক্ট করেছিল, এবং ঠিক সেটাই আমরা দেখছি যে কি, অন দ্যাট নাইট দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই। পুলিশ ছিল কিন্তু তারা চাদর মুড়ি দিয়ে, ঠান্ডাতে চাদর মুড়ি দিয়ে যে খাটিয়াতে তারা বসে বসে সুভাষের ঘরের দিকে নজর রাখতো সেই খাটিয়াতে তারা শুয়েছিল। এতটা পর্যন্তই আজকের পার্ট 2 অংশ, যেখানে আমরা দেখলাম যে সুভাষচন্দ্র কী নামে বা কী ছদ্মবেশে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে অন্তর্হিত হবেন, সেই মানে কী নামটা তিনি নেবেন, কী ড্রেস তিনি পরবেন, এবং সবথেকে বড় কথা কোন সময় বা কীভাবে তিনি অন্তর্হিত হবেন বা পালিয়ে যাবেন, সেই পুরো ছকটা আমরা এই পার্ট 2 অংশে পড়লাম। পরের দিনে পার্ট 3 অংশে আমরা বাকি অংশটা পড়বো। তার আগে চলো Activity 4 আর Activity 5 এই দুটো করে নিই। Activity 4, Activity 4 কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটসমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। নিচে যে সেন্টেন্স বা বাক্যগুলির দেওয়া আছে সেগুলি সঠিক না ভুল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সঠিক হলে যে সেন্টেন্সের পাশে যে বক্স আছে তাতে আমরা টি লিখব, মানে ট্রু, আর ভুল হলে বক্সের মধ্যে এফ লিখব, মানে ফলস, সেটা আমরা মেনশান করবো। এবং আমাদের উত্তরের সপক্ষে আমাদেরকে একটা করে সেন্টেন্স তুলে দিতে হবে, যাতে আমরা যে উত্তরটা বলছি সেটা যে ঠিক বলছি তার সপক্ষে একটা করে সেন্টেন্স আমাদেরকে তুলে দিতে হবে। ওকে, এ আকবর শাহ অপারেটর ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর শাহ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে তিনি কাজ করতেন। এটা ট্রু না ফলস, এটা ফলস, বক্সের মধ্যে আমরা লিখবো এফ। তার কারণ আকবর শাহ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে কাজ করতেন না। দেখো এই যে 34 পাতার 3 নম্বর লাইনে দেখো, হি অপারেটর ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর শাহ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে কাজ করতেন, নর্থ ইস্টার্নে না। ওকে,
B. The items of clothing for Subhash's disguise were purchased from a shop in South Calcutta. সুভাষকে পালিয়ে যাওয়ার জন্য যে ড্রেসের দরকার হয়েছিল সেগুলো সাউথ ক্যালকাটার একটা দোকান থেকে কেনা হয়েছিল। এটা বক্সের মধ্যে আমরা কি লিখব, এটাও আমরা লিখব ফলস। তার কারণ এটা সেন্ট্রাল ক্যালকাটার একটা দোকান থেকে এই জিনিসগুলো কেনা হয়েছিল, মধ্য কলকাতার। দেখো এটা এই ওই 34 পাতারই 5 নম্বর লাইনে দেখো, টুগেদার দে ওয়েন টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেজ ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষের ডিসগাইজ। ওকে, কাজেই এখানে উত্তরটা হবে ফলস এবং এই সেন্টেন্সটাকে আমরা মেনশন করব যে টুগেদার দে ওয়েন টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেজ ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষের ডিসগাইজ। এই পুরো সেন্টেন্সটা আমরা তুলে দেব। সি, এভরি ওয়ান ইন সুভাষের ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিস প্ল্যান অফ এস্কেপ। সুভাষের বাড়ির সবাই সুভাষের এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা জানতো। ট্রু না ফলস, এটাও ফলস। মানে বক্সের মধ্যে এখানেও আমাদেরকে লিখতে হবে এফ। তার কারণ সুভাষের বাড়ির সবাই এটা জানতো না, খালি সুভাষের ভাইজি ইলা এবং তার এক খুড়তুতো ভাই দ্বিজেন আর শিশির, এই তিনজনই জানতো, সবাই জানতো না। তাহলে এখানে দেখো আমরা কোনখানে লিখব, মোটামুটি এই মাঝামাঝি যে চলে এসো। দেখো ওখানে একটা সেন্টেন্স আছে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। এই লাইনটাকে আমরা তুলে দিতে হবে যে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। ওকে, ডি, দ্য পুলিশম্যান প্রেফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অফ 16 জানুয়ারি। 16 জানুয়ারি সেই ঠান্ডার রাতে পুলিশম্যান যারা সুভাষের বাড়ির দিকে নজর রাখছিল তারা চাদরের মধ্যে থাকাটাই বেশি পছন্দ করেছিল। এটা ট্রু না ফলস, এটা ট্রু। তার কারণ এটা সত্যি কথা যে সেই ঠান্ডার রাতে পুলিশরা চাদরের তলাতে থাকতেই বেশি পছন্দ করেছিল। একদম 34 পাতার লাস্টের আগের লাইনটা দেখো, অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16 দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই। এই লাইনটা আমরা তুলে দেব। ওকে, অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16 দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই। ওকে, Activity 5। Activity 5 কি আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে যার উত্তর আমাদের লিখতে হবে। প্রশ্নগুলো কি, হোয়াট আইটেমস আর পারচেস ফর সুভাষ টু বি ক্যারেড উইথ হিম অন হিজ জার্নি। সুভাষ তার যে যাত্রা করবে সেই যাত্রার জন্য কোন কোন জিনিস সে সঙ্গে নিয়ে যাবে, মানে কী কী জিনিস কেনা হয়েছিল, এটা একটা। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের প্রকৃত পরিচয় কী। অ্যান্ড হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, তোমার কেন মনে হয় যে সুভাষকে একটা ছদ্মনাম কেন ধারণ করতে হয়েছিল। এই 3টে প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। চলো এই 3টে প্রশ্নের উত্তর আমি বোর্ডে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করি। ওকে, দেখো আমার Activity 5 প্রশ্নের উত্তর 3টে লেখা হয়ে গেছে। আমি আর প্রশ্নগুলো লিখলাম না, আমি উত্তরগুলো লিখে দিলাম। প্রশ্ন তো অলরেডি বইয়েই আছে, আমি প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তরগুলো একবার করে পড়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে? এবং তোমরা এই উত্তরগুলোকে খাতাতে ভালো করে লিখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপরে ধীরে সুস্থে খাতাতে এগুলো লিখে নেবে। এই 3টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। ওকে, কাজেই তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে ধীরে সুস্থে খাতাগুলো লিখে নেবে। চলো আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিই। Activity 5 এ, হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারেড উইথ হিম অন হিজ জার্নি। কোন কোন জিনিস কেনা হয়েছিল সুভাষের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, মানে সুভাষ যে ঘর থেকে পালিয়ে যাবে তার জন্য কোন কোন জিনিস কেনা হয়েছিল। দ্য আইটেমস পারচেস ফর সুভাষ টু বি ক্যারেড উইথ হিম অন হিজ জার্নি ওয়ার এ সুটকেস কমা এ বেডরোল কমা শার্টস কমা পিলোস ব্যাগি সালোয়ার্স যেটা ট্রাউজার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। আমাদের এগুলো বইয়েতেই আছে, সেগুলোকেই গুছিয়ে নিয়ে লেখা। দ্য আইটেমস পারচেস ফর সুভাষ টু বি ক্যারেড উইথ হিম অন হিজ জার্নি ওয়ার এ সুটকেস কমা এ বেডরোল কমা শার্টস কমা পিলোস কমা ব্যাগি সালোয়ার্স ব্র্যাকেটের মধ্যে ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। ওকে, এই জিনিসগুলোকে কেনা হয়েছিল যাতে সুভাষ এগুলোকে সে নিয়ে যাবে বলে। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী। আমরা সবাই জানি মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় হচ্ছে সুভাষচন্দ্র বোস, সেটাই লিখেছি। দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস। দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস। লাস্টের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো,
হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি? তোমার কেন মনে হয় যে সুভাষকে একটা নকল পরিচয়ের সাহায্য নিতে হয়েছিল? সুভাষ যে ঘর থেকে চলে যাচ্ছে, অন্তর্ধান করছে, একটা নকল পরিচয়ের তাকে আশ্রয় নিতে কেন হলো? আমরা তার উত্তরে বলবো যে যদি নকল পরিচয় না নিত, পুলিশ যদি জানতে পারতো যে এটা সুভাষ, অবশ্যই তাকে আটকে দিত, তাকে আর ঘর থেকে পালাতে দিত না। সেই যাতে পুলিশ না জানতে পারে সেই জন্য সুভাষকে একটা নকল পরিচয়ের আশ্রয় নিতে হয়েছিল, সেটাই আমরা লিখেছি। সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, আদারওয়াইজ দ্য পুলিশ উড আইডেন্টিফাই হিম অ্যান্ড শিওরলি স্টপ হিম ডিউরিং হিজ এসকেপ। সুভাষকে একটা নকল পরিচয় নিতে হয়েছিল যাতে পুলিশ তাকে না চিনতে পারে, আর যদি পুলিশ চিনতে পারতো অবশ্যই তাকে ঘর থেকে পালাতে দিত না, তাকে আটকে দিত। সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি, আদারওয়াইজ দ্য পুলিশ উড আইডেন্টিফাই হিম অ্যান্ড শিওরলি স্টপ হিম ডিউরিং হিজ এসকেপ। ওকে, এই প্রশ্ন তিনটাকে ভালো করে লিখে নিও, প্র্যাকটিস করো, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব ভালো প্রশ্ন হয়, কাজেই এই টপিকটা যারা প্রশ্ন তৈরি করেন তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক। বারবার এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হয়, ভালো করে এটা দেখে নিও। ওকে, তাহলে আজকে আমাদের এই দ্য গ্রেট এসকেপের পার্ট টু পোর্শন হলো, তার অ্যাক্টিভিটিসগুলো হয়ে গেল। নেক্সট টিউটোরিয়ালে আমরা দ্য গ্রেট এসকেপের পার্ট থ্রি এবং তার অ্যাক্টিভিটিসগুলো করবো। ওকে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।